অবিশ্বাস্য হলেও সত্য যে আমরা বাঘের চেয়ে, সিংহের চেয়ে, ভূতের চেয়েও বেশি ভয় পাচ্ছি এখন ডেঙ্গুকে। আমাদের সকলেরই একটি সমন্বিত প্রচেষ্টার দরকার। আমার বাড়ি আমি পরিষ্কার রাখব, আমার পরিবেশ আমি সুন্দর রাখব, আমার অফিস আমি পরিষ্কার রাখব, বাড়িতে একটু আগরবাতি ধরাই, বাড়ির বারান্দায় যদি একটা মশার কয়েল ধরানো থাকে, আমরা যদি বিশ্বাস করি যে বাড়িতে আমরা নিম তৈল ব্যবহার করব, নারকেল তেল এবং নিম তেল একসাথে করে বাচ্চাদের হাতে পায়ে যদি ব্যবহার করা হয়, আলহামদুলিল্লাহ কোনো মশা আসতে পারবে না। এমনিই তো এডিস মশা খুব দুর্বল মশা, ও রাতে চোখে দেখে না, ও রাত কানে, ও দিনে চোখে দেখে তাও ও উঠতে পারে না, ওর ওড়ার শক্তি এক থেকে আড়াই ফিট, এক ফিট থেকে আড়াই ফিট পর্যন্ত সে উঠতে পারে, এর বেশি সে উঠতে পারে না। তো তো একটা দুর্বল মশার কাছে আমরা সকলে যেন হার মেনে যাচ্ছি। এর একটিমাত্র কারণ আমরা সংঘবদ্ধ না, আমরা ঐক্যবদ্ধ না, আমরা নীতিগতভাবে এই ধরনের একটা ছোট্ট মশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী না। আসুন না আমরা সকলে চেষ্টা করি এডিস মশাকে বিতাড়িত করব, যে কোনো ধরনের পোকামাকড় বিতাড়িত করার জন্য। আমাদের দেশে ইউক্যালিপটাস তেল আছে যার অসম্ভব শক্তি, যে কোনো ধরনের জীবাণু মারতে পারে। আমাদের দেশে নিম পাতা, নিম তেল, নিমের রস যে কোনো ধরনের পোকামাকড় মশা জীবাণু দূর করতে পারে। ধূপ হাজার বছর আগে থেকে এই দেশের ঐতিহ্যের সাথে জড়িত। আমি আমার নিজের বাড়িতে 24 ঘন্টা একটু ধূপ জ্বালিয়ে রাখি, আলহামদুলিল্লাহ 10 বছরে আমাদের বাড়িতে কোনো মশা মাছি দেখা যায় না। আমরা প্রতিটা মানুষ আমাদের ঘর থেকে এডিস মশার বিরুদ্ধে, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, আলহামদুলিল্লাহ।